হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি আরেকটা আমরা ব্লগ নিয়ে নতুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানটা একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা নতুন ভিউ। আর বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে দলগাঁও। দলগাঁও হচ্ছে একটা কালিম্পং ডিস্ট্রিক্টের একটা জায়গা যেখানে আমরা বর্তমানে আছি। এবং এখানটাই আমরা একটু জুম করে যদি দেখি, খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ঘরগুলো পাহাড়ের কোলে মানে সুন্দর সুন্দরভাবে সেজে উঠেছে। এবং এই যে রিভারটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে জলঢাকা, জলঢাকা রিভার। ওই ধারটা, নদীর ওই ধারটা কিন্তু হচ্ছে আমাদের আলাদা কান্ট্রি পড়ে যাচ্ছে, ওটা হচ্ছে ভুটান। ঠিক আছে, ভুটান ওদিকটা হচ্ছে ভুটান, এদিকটা আমাদের ইন্ডিয়া। মাঝখানে যে নদীটা দেখতে পাচ্ছেন সুন্দর, সেই নদীটা কিন্তু হচ্ছে জলঢাকা নদী, যেটা দুই দেশকে আমাদের একসাথে আঙ্গে রেখেছে। এবার বিষয় এখানটায় আমরা চলে এসেছি, আমরা পেয়েছি অনিমেষ, তারপরে চিত্তরঞ্জন চৌধুরী, যাকে আমরা চিত্ত নামে ডাকি, আর আমাদের ফ্রেন্ড মানে বহুদিনের সম্পর্ক মানে একটা কী বলবো সুনয়ন। তো ঠিক আছে, আমরা এই দিকটা একটু দেখাচ্ছি যে ভিউ পয়েন্ট যেটা, সেটা খুব সুন্দরভাবে একটা এখানে মানে বাগান বা একটা গার্ডেন, যেখানে মেনটেনেন্স খুব সুন্দর। এবং এখানটায় ঢোকার জন্য ২৫ টাকা করে টিকিট করতে, টাকাটা কোনো ফ্যাক্টর নয়, কারণ আমরা এই জায়গা থেকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ, আপনাদের কাছে শেয়ার করলাম। আর সবথেকে বড় ব্যাপার যে জলঢাকা যে নদীটি, ওদিক মানে দুই দেশের সঙ্গমস্থল হচ্ছে ঢাকা ঢাকা। ওকে, তো এগুলো হচ্ছে এখান থেকেই আপনারা আসলে এই জায়গাটায়, এই ভিউ পয়েন্টটা দলগাঁও ভিউ পয়েন্ট, এখান থেকেই সুন্দরভাবে এই দিকটা আমরা দেখতে পাচ্ছি। আর আমি প্রত্যেককে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এবং এদিকে অসীম পাণ্ডে ব্লগ অফিসিয়াল থেকে এটি হচ্ছে, আপনারা এটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ।